চলে এসছে যত সময় মিস কল মানে চলে এসছে তোর লোক আসে দিকে ফোন করে ছিল মদের দা সাড়ে নটা পনেরো দেখা গ্রাম পোস্ট থানা জেলা মোবাইল নম্বর বড় গাড়ি লিখে বসুন পরে আরো লোক বুঝলেন ছেলেরা কথা আপনার আরো একজন ছেলেকে আলো করে চশমা পাওয়া চলে হ্যাঁ বলুন লোক আছে লাখা লোক আমি তো আর কিছু যাও তো আমি চলে যাও দেখো আমি তো আর কিছু যাও তো আমি চলে যাও দেখো আমি তো আর কিছু যাও তো আমি চলে যাও দেখো আমি তো আর কিছু যাও তো আমি চলে যাও দেখো আমি তো আর কিছু যাও তো আমি চলে যাও দেখো আমি তো আর কিছু যাও তো আমি চলে যাও দেখো আমি তো আর কিছু যাও তো আমি চলে যাও দেখো আমি তো আর কিছু যাও তো আমি চলে যাও দেখো আমি তো আর কিছু যাও তো আমি চলে যাও দেখো আমি তো আর কিছু যাও তো আমি চলে যাও দেখো আমি তো আর কিছু যাও তো আমি চলে যাও দেখো আমি তো আর কিছু যাও তো আমি চলে যাও দেখো আমি তো আর কিছু যাও তো আ
বিমল দাস সন্ধানপুর সুষমা প্রধান, সুষমা প্রধান, মঙ্গলী প্রধান, মঙ্গলী প্রধান, লাইনে আগে পিছিয়ে যারা প্রথম থেকে যেভাবে দাঁড় করানো হচ্ছে ওখানে অন্য কাউকে ঢুকাবেন, মঙ্গলী প্রধান, শেখ রহমান, নমিতা ভুঁইয়া, নমিতা ভুঁইয়া, রেণুকা মাইতি, রেণুকা মাইতি মোহার, লক্ষ্মণ্ডল, মানসী সিং, ললিতা সিং, ললিতা সিং মোহারপুর, কৃষ্ণ কলিমণ্ডল, পূর্ববার, কৃষ্ণ কালীমণ্ডল, কৃষ্ণ কালীমণ্ডল, মার্কণ্ডচক, সাগর বর্মন, সাগর বর্মন গুরুগ্রাম, নিশিকান্ত বর্মন আছে, আপনার নাম তো ডাকা হয়েছে, হৃদয় মণ্ডল, আসুন হৃদয় মণ্ডল, হৃদয় মণ্ডল, পাঠিয়েছেন নাকি আচ্ছা আচ্ছা, আমি একটা প্রোগ্রামে আছি তো সেখান থেকে এখন দেখেন, ঠিক আছে দেখেন, না না গীতা
লিখে লিখে পাঠিয়েছেন, লিখে পাঠিয়েছেন কিছু পাঠিয়েছেন? আমি ওই তুমি যেতে করে ছেড়ে দেবো, ওরকম দু একটা এলে ড্রাগে ছেড়ে দেবো। ওই তোকে খুঁজে পাই না, সদিনে টাকা নেব। ভোগ লাগছে ঠাকুমা? ভোগ লাগছে, ভোগ লাগছে। লক্ষ্মী বর্মণ, নারায়ণ জানা, নারায়ণ জানা। ফণিভূষণ দাস, আপনার ড্রাইভার কোথায়? ফণিভূষণ দাস জ্যোৎস্নারানী দাস, ভিজিয়ে নাকি?
চলছে আজ 7-8 বছর ধরে প্রত্যেক বছর 1 জানুয়ারি এবং 2 জানুয়ারি এলাকার দুস্থ প্রবীণ নাগরিকদের প্রায় 200-250 জনকে শীতবস্ত্র কম্বল চাদর করে দেওয়া হয়। এলাকার ছাত্রছাত্রী প্রায় 400-500কে প্রত্যেক বছরই আমার নিজের লেখা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সাজেশান দেওয়া হয়। সঙ্গে চোখের প্রত্যেক বছরই চোখের রুগী আসে 500 মতো, তাদের বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে এবং আমার নিজস্ব খরচায় সব অপারেশনের সমস্ত খরচ, যাতায়াত খরচ টরচ সবই এবং সঙ্গে চশমাও প্রদান করা হয়। আর এছাড়াও বিভিন্ন ডাক্তারবাবু নিয়ে এসে কিছু সবগুলো ঔষধ দেওয়া যায় না, কিছু কিছু জায়গায় ঔষধ সহ ডাক্তারি পরিষেবা, বিভিন্ন হার্ট, সুগার, শিশু, মায়েদের এবং নাক কান গলা হার্ট, এবছর সুগার, হার্ট, নাক কান গলা, অস্থি বিশেষজ্ঞ ডাক্তারবাবু সবাইকে ডাকা হয় এবং এই প্রায় এই ব্যাপারেও প্রত্যেক ডাক্তারও প্রায় 100 করে রুগী দেখেন। এর মধ্যে চোখের যে ক্যাম্পটা হয় তাতে 500 মতো রুগী প্রত্যেক বছরই হয়। আজকে কত হয়েছে? আজকে চোখের রুগী 450 হয়েছে। বস্ত্রদান কতজনকে করবেন? আজকে শীতবস্ত্র প্রদান করা, শীতবস্ত্র মানে কম্বল এবং চাদর প্রদান করা হবে প্রায় 200 ছাত্রছাত্রীদের। ছাত্রছাত্রীরা আনলিমিটেড ইন জেনারেলি ব্যবস্থা করা হয়ে আছে 200-400, তার বেশি হইলেও হয়, এটা নাম লেখানো হয় না, ওদেরকে বলে দেওয়া হয় তোমরা থেকে যাবে, অলরেডি নাম চলে এসছে 200 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। মায়ের হৃৎপিণ্ডটা উপরে এনে আমাকে দিতে পারিস তাহলে ওই রাজ্য তোকে দিয়ে দেব। হ্যালো, ওই রাজ্যটা আমি তোকে দিয়ে দেব। ছেলেটার খুব লোভ হলো রাজ্যে, মা তো আজ আছে কাল নেই, কিন্তু রাজ্য পেলে আমার অনেক কিছুই পাওয়া হবে। বাড়িতেই যে মাকে বলছে, মা এ হচ্ছে ব্যাপার, তুমি কি বলছো? মা বলতে দেখ বাবা, হ্যালো, মা বলছে দেখ বাবা তুই কি করবি। ছেলে বলছে না আমার রাজ্য চাই। মায়ের শরীরটা একটা তরবারি দিয়ে চেরাই ফারাই করে মায়ের হৃৎপিণ্ডটা উপরে নিয়ে ছেলেটা ছুটতে ছুটতে রাস্তা দিয়ে যাচ্ছে, ছুটতে ছুটতে রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ অহচট খেয়ে ছেলেটা পড়ে গিয়েছে। তখন মায়ের হৃৎপিণ্ডটাও বলে উঠল, খোকা তোর লাগেনি তো। নমস্কার। আলোকিত করে মাননীয় শ্রীমদ স্বামী ভাস্করাত্মা আনন্দজী মহারাজ, ভাস্করাত্মানন্দজী মহারাজ উপস্থিত আছেন, মাননীয় শিল্পোদ্যোগী সমীর দে মহাশয়কে, যাকে আমরা আজ সঙ্গে পেয়েছি আমরা ধন্য। উৎসাহিত মহাশয় আপনাদের দিকে দু হাত বাড়িয়ে দিয়েছেন, আপনাদের পদধূলি আপনাদের উপস্থিত জানাই গৌতম উৎসাহিত মহাশয়কে। কল্পতরু একটা স্বপ্নের গাছ যার দিকে গৌতম বাবু সেই বিশ্বাসের প্রায় স্বর্ণশিখরে পৌঁছতে চলেছেন, তার প্রতি অগণিত ধন্যবাদ সাধুবাদ তো থাকছেই। ভাস্করাত্মা নন্দজি মহারাজকে বরণ করে নিচ্ছেন সমস্ত কিছুর পেছনে উদ্যোক্তা বাবু, ধন্যবাদ। এবার বরণ করে নেওয়া হবে লক্ষ্য হওয়া উচিত। আপনারা মানুষকে যদি ঈশ্বরের কাছে পৌঁছানোর সিঁড়ি বলে মনে করে থাকেন তাহলেই পৌঁছতে পারবেন ঈশ্বরের কাছে, নতুবা নয়, নতুবা সমস্ত পৌত্তলিকতা। ধন্যবাদ। আমরা শ্রীমৎ স্বামী ভাস্করাত্মানন্দজী মহারাজের কাছ থেকে আজকের দিনের অনুষ্ঠানের তাৎপর্য ব্যাখ্যার পাশাপাশি শুনে নেব যে বিষয়টি বললাম, বর্তমান যুগে সেবাই পূজার পথিকৃৎ এই বিষয়গুলি। স্থাপকায় চ ধর্মস্য
সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। যথাগ্নির দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যাং স্বরূপান্তাং শারদাং প্রণমাম্যহম্। নমস্তে জ্যোতিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিত সুখস্বরূপায় স্বামিনী তাপহারিণী। জানাই মঞ্চস্থ উপবিষ্ট গৌতম গুজরাই ও সমীর দে মহাশয়কে আমার শ্রদ্ধা নমস্কার ভালোবাসা জানাই। সমবেত ভক্তমণ্ডলীকে আমার নমস্কার শুভেচ্ছাদি জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে সেবা ও পূজা। বর্তমান যুগে সেবা পূজার পথিকৃত ঠাকুর মা স্বামী। সেবা মানে আমরা যার কিছু অভাব আছে, সেটা শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, সেই অভাবকে যদি দূর করতে চেষ্টা করি তাকে সেবা করা বলে। যেমন কোনো ব্যক্তি ক্ষুধার্ত, তার বড় খিদে পেয়েছে, তাকে যদি কিছু খেতে দেওয়া যায় তার সেবা হলো। কোনো মানসিক রোগগ্রস্ত লোককে যদি তার এই মানসিক রোগকে দূর করতে পারি তাহলে তার সেবা করা হলো। সেবা কিন্তু অনেকটা বাইরের ব্যাপার। এই সেবা যদি পূজাতে পর্যবসিত না হয় তাহলে সেই সেবার দ্বারা আধ্যাত্মিক উন্নতি ঘটে না। কিছুটা অন্যভাবে উন্নতি হতে পারে, কিন্তু ভগবান লাভ বা ঈশ্বর লাভ যেটা বলি সেইটা করতে গেলে আমার সামনে যে সেবা সেব্য রয়েছেন, যাকে আমি সেবা করব, তাকে যদি পূজা জ্ঞানে করি সেটা আরও বেশি গভীর হয়। কারণ পূজার মধ্যে আমাদের থাকে কি, আমাদের ভেতরের ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান সব কিছু উজাড় করে পূজ্যকে কিছু নিবেদন করা। এইখানে আমার সামনে যে সেবা নিতে এসেছেন তাকে যদি আমি নারায়ণ বুদ্ধিতে দেখি তাহলে আমি তার মধ্যে পূজা করতে পারি। এখন আমরা দেখব যে শ্রীরামকৃষ্ণ, শ্রী সারদা মা ও স্বামীজি তাদের জীবনে এই সেবা পূজা কীভাবে হয়েছিল। শ্রীরামকৃষ্ণদেব অতি শৈশবে তিনি তার ঘরের যেমন রঘুবীর শীতলা দেবীকে পুজো করতেন, তেমন তিনি কামারপুকুর চটিতে যেসব সাধু সন্ন্যাসীরা আসতেন সেই শিশু বয়সে যেটুকু তার পক্ষে সম্ভব কিছু জ্বালানি কাঠ এনে দেওয়া, জল এনে দেওয়া, এইভাবে তাদের সেবা করতেন। পরবর্তীকালে তিনি যখন দক্ষিণেশ্বরের পূজারি হয়ে গেছেন তখন তিনি মথুরবাবুকে বলে কোনো সাধু বা ফকির এলে, কোনো ভিখারি এলে তাদের শীতে দেওয়ার জন্য বা তাদের যদি কম্বল ইত্যাদি কিছু প্রয়োজন হয় তা দেওয়ার জন্য তিনি বলতেন। এইভাবে তিনি দুস্থকে সেবা করতেন। কিন্তু তার জীবনে সবচেয়ে যেটা বেশি উৎকৃষ্ট ঘটনা সেটি হচ্ছে দেওঘরে সেবা কার্য। যখন ঠাকুর 12 বছর সাধন ভজন করার পর মথুরবাবুর ইচ্ছা হলো যে বাবাকে নিয়ে কাশীতে যাবেন। কাশী আমাদের একটি বিশিষ্ট স্থান, ধর্মক্ষেত্র এবং মোক্ষক্ষেত্র, সেইখানে তিনি বাবাকে নিয়ে যাবেন। বাবা ছাড়া তার তীর্থদর্শন অসম্পূর্ণ, অর্থাৎ বাবা বলতে শ্রীরামকৃষ্ণদেব। তা ঠাকুরও রাজি হলেন, তিনি তার সঙ্গে চললেন, দেওঘর হয়ে যাবেন। দেওঘরে এসে ঠাকুর বললেন যে মথুর, দেখো এখানে অনেক গরিব লোককে আমি দেখছি,
যাদের পেটে ভাত নেই, মাথায় তেল নেই, তুমি এক কাজ করো, এদের একদিন পেট ভরে খাওয়াও, কাপড় দাও আর মাথায় তেল দাও। মথুর বললেন, বাবা এ তো অনেক বিরাট খরচ, আমি তো তীর্থে যাওয়ার জন্য যে সব টাকা পয়সা নিয়ে বেরিয়েছি সে তো এখানে যদি খরচ হয়ে যায় তাহলে আমি কাশি যাই কী করে। ঠাকুর বললেন, ওসব আমি শুনবো না, আমি বসলাম, তুমি এদের যদি না সেবা করো, এইরকম পেট ভরে না খাও, আমি কাশি যাচ্ছি না। তিনি তখন কলকাতা থেকে আবার সব আনালেন, আনিয়ে তাদের সেবা করলেন। আজকে রামকৃষ্ণ মিশন যে রিলিফ কাজ করেন, এই রিলিফের সূত্রপাত ঠাকুর নিজে করে গেছেন। তিনি এইভাবে বর্তমান যুগে যে সেবা পূজা সেটা মথুরকে দিয়ে নিজের উপস্থিতিতে করালেন এবং জগৎকে দেখালেন যে যে কাশি যে শিব দর্শনে আমি যাচ্ছি সেই শিব এই ব্যক্তিদের মধ্যে রয়েছে, এই ক্ষুধার্ত পীড়িত আর্ত এদের মধ্যে জয়ন্ত শিব রয়েছে, এই জয়ন্ত শিবকে যদি আমি পূজা না করি তবে আমার কাশি যাওয়ার কোনো মানেই নেই। কাশি শিবকে পুজো করবো, জয়ন্ত শিবকে অবহেলা করবো, এহেন ধর্ম রামকৃষ্ণদেব শেখাননি। তারপরে দেখি তিনি একদিন দক্ষিণেশ্বরে কিছু বৈষ্ণব তত্ত্ব আলোচনা করছেন। বৈষ্ণব মতে নামে রুচি ভক্তি, বৈষ্ণব সেবা নামে রুচি, বৈষ্ণব পূজন জীবে দয়া, এই কথা এসছে। তখন ঠাকুর বলছেন, জীবে দয়া তুই শালো দয়া করবার কে, তুই কীটাণু কীট বলে তিনি বললেন, দয়া নয় সেবা। সে ঘরে অনেকেই ছিলেন, তখন নরেন্দ্রনাথ দত্তও ছিলেন। নরেন সেই সভা থেকে বেরিয়ে বললেন, আজ আমি একটা জিনিস নতুন জিনিস জানলাম, যদি দিন দেন এই যে জিনিস জানলাম সেটাকে কার্যে পরিণত করব। তিনি যে এই জীবে দয়া না বলে সেবা বললেন, কারণ কি আমরা হচ্ছে কীটাণু কীট, আমাদের আমরা কী করে দয়া করব, দয়া করতে পারেন ঈশ্বর, আমরা পারি সেবা পূজা করতে। তাই ঠাকুরের এই যে ভাব, সেই ভাবটি পরবর্তীকালে স্বামীজি মিশন প্রতিষ্ঠা করে এই ত্রাণ কার্য, ত্রাণ যেসব হয় রিলিফ ওয়ার্ক সেইগুলো চালু করেছিলেন। এইভাবে ঠাকুর নিজেই আমাদের মিশনের এবং জগৎকে কীভাবে সেবা করতে হবে সেটা দেখিয়েছেন। শ্রী শ্রী মাকে দেখি, তিনি তখন খুব ছোট বয়স, একদম 5-6 বছর হবে, ওই অঞ্চলে খুব দুর্ভিক্ষ হয়েছে, কারোর ঘরে কোনো চাল নেই, 2-3 দিন কেউ খেতে পারেনি। রামচন্দ্র দত্ত শ্রী শ্রী সারদামণির বাবা, তিনি সারুকে অর্থাৎ সারদাকে খুব ভালোবাসতেন, তাই সারুর জন্য তিনি বিশেষ চাল আলাদা করে রেখেছিলেন, সে চাল শুধু মেয়েকেই খাওয়ানো হবে, আর তার সঞ্চিত কিছু চাল ছিল। তখন দুর্ভিক্ষের লোক খেতে পাচ্ছে না দেখে তিনি এই চাল দিয়ে খিচুড়ি করলেন এবং খিচুড়ি করে সবাইকে খাওয়ালেন। বুভুক্ষ লোকেরা এসেছে, গরম গরম খিচুড়ি পরিবেশন হচ্ছে, কিন্তু খিদের জ্বালায় তারা তর্ষইছে না, তাদের অপেক্ষা করতে পারছে না, ওই গরম গরম খিচুড়ি মুখে উঠছে। শ্রী শ্রী মা, শ্রী শ্রী মায়ের একটি বিশেষত্ব আছে, তিনি মা, তার যে সব সেবা কার্য সেটা সাধারণ সেবা কার্য থেকে একটু আলাদা, তিনি সেবা করার জন্য করছেন এ নয়, মায়ের আরতি থেকে তিনি সেবা করছেন, এটি আমাদের ভালো করে বুঝে নিতে হবে। তাই অত অল্প বয়সে তিনি এই যে লোকের কষ্টটা অনুভব করেছেন, যে গরম গরম খিচুড়ি খেতে পাচ্ছে না, অথচ খিদে পেট জ্বলে যাচ্ছে, তিনি ঘর থেকে একটা তালপাতার পাখা নিয়ে এসে ওই ছোটো ছোটো দুটো হাত দিয়ে হাওয়া করতে লাগলেন, বুঝে দেখুন কতটুকু হাওয়া হয়। কিন্তু ওই যে অনুভূতি, যে অপরের দুঃখকে নিজে করে নেওয়া, এই অনুভূতি যখন আসে তখন সেবা পূজা হয়। সেবা পূজা করে আমি নিজে ধন্য হই,
আমি অপরকে ধন্য করি না। ঈশ্বর যে আমাকে সুযোগ করে দিয়েছেন, তিনি যে আমাকে দিয়ে এই কাজটা করাচ্ছেন, এর জন্য আমি কৃতার্থ, আমি নিজে ধন্য। শ্রী শ্রী মাকে সেইভাবে দেখি যে তিনি গরিবদের এইভাবে খাওয়াচ্ছেন। আবার আরেকটু বড় বড় হয়েছেন, তখন মাঠেতে মনীষদের মুড়ি টুড়ি সব দিয়ে আসছেন, ঘরের গরুকে খাওয়াচ্ছেন, পাখিকে খাওয়াচ্ছেন, সবাইকে তিনি আদর করে যত্ন করে খাওয়াচ্ছেন, তাদের সেবা করছেন। খুব বেশি বয়স না, ১৩-১২-১৩ বছর বয়স হবে, কিন্তু সে খুব কষ্ট পাচ্ছে চর্বরোগে। মা কী করলেন, তাকে নিয়ে এসে নিম পাতার জল করে সেই স্থানগুলো পরিষ্কার করে ওষুধ লাগালেন। এই যে বাচ্চাটির যে কষ্টটা তিনি অনুভব করছেন এবং সেই প্রতিকার করছেন, এইভাবে তিনি সেবা করছেন। মায়ের সেবার অসংখ্য অসংখ্য আছে, জীবনটাই তার সেবা, তিনি পুরো জীবনটাই লোকের সেবা করে গেছেন নীরবে। অনেক কিছুই আমরা মায়ের ঘটনা জানতে পারি না, অনেক কিছু প্রকাশ হয়নি, কিন্তু তার প্রতিদিনের ব্যবহারে শুধুমাত্র মানুষ নয়, জীবজন্তু পর্যন্ত তিনি সেবা করেছেন। তারপরে তিনি যখন বিবাহ হয়ে কামারপুকুরে এলেন, কামারপুকুরের লোকদের তিনি সেবা করতেন। দক্ষিণেশ্বরে যখন গেছেন, ওই ছোট্ট একটু ঘরে থাকতেন, সেখানে ঠাকুরের সেবার জন্য সব কিছু থাকত। এছাড়া ঠাকুর বলে পাঠাতেন, আজকে অমুক এসছে, এর জন্য এই করো, তার জন্য এই করো, যে যেমন খায় তার সেই রুচি অনুসারে মা ওই ছোট্ট একটু জায়গার মধ্যে সব কিছু তৈরি করতেন। হৃদয়ে কত ভালোবাসা, কত প্রেম থাকলে একজন মহিলা সারাদিন এত কাজ করতে পারে, এবং যখন যেটা বলছেন তিনি সেটা করে হাজির করে দিচ্ছেন। এইভাবে তিনি ভক্তকুলের সেবা করেছেন। অনেক গরিব দক্ষিণ পাশে যারা থাকতেন দক্ষিণেশ্বরের আশেপাশে, তাদের সেবা করেছেন। এইভাবে তিনি নীরবে অনেক সেবা করে গেছেন। এরপর আমরা মাকে দেখতে পাই যে ঠাকুর চলে গেছেন, জয়রামবাটি কামারপুকুরে আছেন, সেখানেও তিনি কীভাবে সেবা করছেন। ঠাকুরের শরীর যাওয়ার পর বেশ কিছুদিন মায়ের খুব আর্থিক অনটন চলেছিল। সেই সময়কার কথা আমরা অনেকটাই জানতে পারি না, কারণ তার কাছে সেরকম কোনো কেউ ছিল না যে সেগুলো নথিভুক্ত করেছিল। কিন্তু দু চারটে ঘটনাতে যা জানা যায়, তা থেকে বোঝা যায় মায়ের তখন কীভাবে সময় গেছে। ঠাকুর বলেছিলেন কামারপুকুর ছাড়বে না, আর ওইখানে তুমি শাক বুনবে, শাক ভাত খাবে। সেই কথাকে মান্য দিয়ে, এবং ঠাকুর বলেছিলেন কখনো চিত হাত করবে না, চিত হাত করা মানে কারোর কাছে চাও, কখনো চাইবে না। তাই মা তার যা জুটত সেইটি তিনি আনন্দের সঙ্গে গ্রহণ করতেন। এই অভাব অনটনের মধ্যে মায়ের হৃদয়বত্তার পরিচয় পাওয়া যায় অনেক দিক থেকে। ওই গ্রামে একজন সাধু থাকতেন, মাঝে মাঝে তিনি সাধুকেও সিঁড়ে পাঠাতেন, তার নিজেরই খাবার জুটত না, কিন্তু তার মধ্যে থেকে তিনি সেই সাধুকে কিছু চাল ডাল সবজি পাঠাতেন। আর ঠাকুর শিহরে কিছুটা জমি কিনে রেখে গেছিলেন মায়ের জন্য। আমরা দেখতে পাই ঠাকুর এবং মায়ের জীবন যেমন ত্যাগী সন্ন্যাসীদের আদর্শ, তেমন গৃহস্থেরও আদর্শ। ঠাকুর বলেছেন যে গৃহস্থ হবে তার যদি স্ত্রী সৎ হয়, তবে সেই স্ত্রীর জন্য ভবিষ্যতে ব্যবস্থা করে দিতে হবে। ঠাকুর করে গেছেন, তিনি মায়ের জন্য জমি কিনে গেছিলেন শিহরে। সেই শিহরের যে ধান হতো, মা কিন্তু তা গ্রহণ করতেন না, তিনি রেখে দিতেন কামারপুকুরে দুটো উৎসব উদযাপনের জন্য। একটি হচ্ছে রামনবমী, সেখানে রঘুবীরের উৎসব, আর দুর্গা পুজো নবমী, শীতলা পুজো। ওই চালের খিচুড়ি ইত্যাদি করে গ্রামবাসীদের তিনি খাওয়াতেন। নিজের পেটে অন্ন না জুটলেও তিনি ওই চাল গ্রহণ করতেন না, তিনি অত্যন্ত কঠোর জীবনযাপন করেও সেই চাল রক্ষা করতেন লোককে খাওয়াবার জন্য। তারপর আরও দেখি তাকে যে তিনি যখন জয়রামবাটি আছেন, প্রতিবেশীদের তিনি অনেক
হেল্প করতেন, সাহায্য করতেন, যারাই আসতো মায়ের কাছে হাত ভর্তি করে তিনি প্রসাদ দিতেন। এমনকি বাছুরটা যখন চিৎকার করছেন তখনও তিনি বলছেন যাই মা যাই মা যাই বাবা বলে গিয়ে তাদের খাওয়াচ্ছে, তাকে গঙ্গারাম ডাকছে তাকে খাওয়াচ্ছে। আবার যখন জ্ঞানাম্বাটি থেকে কলকাতা যাচ্ছেন জ্ঞান মহারাজকে বলে যাচ্ছেন ওই বিড়ালটাকে কিছু খেতে দিও না হলে অপরের বাড়ি গিয়ে চুরি করে খাবে। মায়ের হৃদয়ে সবাই স্থান আছে, শুধুভাবে সেবা পূজা করেছেন এবং মায়ের যে সঙ্গজননী সেইখানে দেখছি আমরা যে তার কী দূরদৃষ্টি। ঠাকুর তো স্বয়ং বলেছেন যে সারদা সরস্বতী, তিনি যে সরস্বতী তার প্রমাণ এইভাবে পাওয়া যায়। কলকাতায় প্লেগ রোগ হয়েছে, প্লেগ রোগের সেবা কার্য চলছে, নিবেদিতা ইত্যাদি সবাই হাত লাগিয়েছে কিন্তু টাকা নেই। তো স্বামীজি ভাবলেন যে বেলুড় মঠের জমি বিক্রি করে দেবো, বেলুড় মঠের জমি বিক্রি করে সেই টাকা দিয়ে আমি ত্রাণ কার্য চালাবো। মা শুনে বললেন সে কি নরেন, তুমি তো আমার নামে এই মঠ করেছ, আমাকে আমার নামে সংকল্প করেছ, এটা তোমার অধিকার নেই। তুমি কি ভাবছো একটা সেবা কার্য করেই বেলুড় মঠে হয়ে যাবে? না, এই জমি বিক্রি হবে না, মায়ের কৃপায় টাকা এসছে। কিন্তু মায়ের দূরদৃষ্টি দেখুন, আজও যে বেলুড় মঠের দ্বারা এত সেবা কার্য হচ্ছে সেটা সম্ভব হতো না যদি সেই সময় জমিটি বিক্রি হয়ে যেত। কিন্তু মায়ের দূরদৃষ্টি থেকে মা বললেন যে একটা সেবা কার্য করি সে হয়ে যাবে, রামকৃষ্ণ মঠ কি মিশন কি এই জন্য হয়েছে? স্বামীজির জীবনেও দেখি যে তিনি কীভাবে সেবা করেছেন। আমরা যে সেবা কার্যের কথা বলছি সেটা আমাদের একটা বাইরের ব্যাপার থেকে, কিন্তু এনাদেরটা ভেতর থেকে। এদের সেবা কার্য কোনো বুদ্ধি শিক্ষা দিয়ে নয়, স্বাভাবিক প্রবণতা দিয়ে। এই জন্য অতি শৈশব থেকে দেখা যায় তারা অপরের হৃদয়ে অপরের কষ্টে নিজে কষ্ট পায়, অপরকে কীভাবে সাহায্য করা যায় সতত সেই কার্যে নিরত রয়েছেন। স্বামীজিকে ঘরে বন্দি করে রাখা হয়েছে, তিনি কী করছেন জানলা দিয়ে ভিক্ষুকদের কাপড় জমা দিয়ে দিচ্ছে। তিনি দেখেছেন ওই গরিবগুলো ছেঁড়া কাপড় পরে আছে, হাতের কাছে যা কাপড় পেয়েছেন তিনি জানলা দিয়ে গরিবগুলি নিচে ফেলে দিয়েছেন, সেই জামা কাপড় যাতে তারা পরে বাঁচে। দেখুন অত ছোট বয়সে ছোট বিলে তার মধ্যে এই ভাবটা কী করে এসেছে, ওই জন্য বলছি যে এনাদের কার্য শত প্রবণতা থাকে, এটা কোনো শিক্ষা বা বুদ্ধি দিয়ে নয়। আবার দেখছি যে তিনি যাচ্ছেন একটা ব্যায়ামাগারে, তখন সাহেবদের ব্যায়ামাগার ছিল, একটা বড় ভারী কাঠ পড়ে সাহেবের মাথা ফেটে গেছে, তিনি তাড়াতাড়ি তৎপর হয়ে কাপড় ছিঁড়ে সেই স্থানে ক্ষতকে বেঁধে দেবে শুশ্রূষা করলেন। আবার একটি ছেলে ঘোড়া গাড়ির নিচে চলে যাচ্ছিল, চট করে স্বামীজি তার হাত ধরে টেনে তাকে প্রাণে বাঁচালেন। এইভাবে ছোটবেলা থেকেই তিনি কীভাবে যে ফিস দিতে পারেননি, তাকে জানানো হয়েছে যে তাকে পরীক্ষায় বসে দেওয়া হবে না, কারণ টাকা যতক্ষণ না মুকুব করতে পারছে ততক্ষণ তাকে পরীক্ষায় বসে দেওয়া হবে না। তার ছেলেটি খুবই দুস্থ, টাকা দেওয়ার স্বামীজিকে বলেছেন, স্বামীজি ছিলেন ওদের মধ্যে সব কিছুর ব্যাপারেই নেতা, তাই স্বামীজি বলেছেন ঠিক আছে তোকে ভাবতে হবে না তুই ভালো করে পড়াশোনা কর। স্বামীজি করলেন কি যে ক্লার্ক ছিলেন কলেজের যে ক্লার্ক ছিলেন তাকে গিয়ে বললেন যে দেখুন এ খুব দুস্থ, এ ফিস দিতে পারছে না, একটা একটা কীভাবে করা যায় দেখুন না। তিনি তাকে রেগে মেগে বললেন তোকে ঘেটামো করতে হবে, যা নরেন কী করল তিনি অন্য পথে চলল। লোকটার একটা বদ অভ্যাস ছিল, তিনি সন্ধ্যার সময় একটি গলিতে যেতেন সেখানে কিছু নেশা করতেন। স্বামীজি কীভাবে সেটা জেনেছিলেন এবং স্বামীজি কী করলেন সেই দিন সন্ধ্যেবেলা সেই গলির কাছে গিয়ে নাড়ি গেলেন। যখন ক্লার্কটি সেইখানে এসছে
স্বামীকে দেখে সে তো আতঙ্কিত হয়ে গেছে। তখন বলছে দেখুন যদি ওর ফিস আপনি মকুব না করে দেন আমি সবাইকে আপনার এই কথা বলে দেবো। লোকে বললেন ঠিক আছে ছেলে তুই কিছু বলিস না আমি ঠিক করে দেবো। তখন ছেলেটার ফিস মুখ হল। তো স্বামীজি একই সঙ্গে ছিলেন যেমন দুর্দান্ত তেমন প্রেমিক। কীভাবে একজনের অবস্থাকে তিনি সলভ করলেন এটা ভাবা খুবই কষ্টকর। অন্তত সেই বয়সের ছেলেরা এতটা সাহসিকতা নিয়ে করতে পারে বলে আমার মনে হয় না। যাই হোক, এই স্বামীজি যখন শুনেছিলেন ঠাকুরের কাছে যে জীবে দয়া নয় জীবে সেবা, তারপরে তিনি যখন সন্ন্যাসী হলেন পরিব্রাজক জীবন সারা ভারতবর্ষ তিনি ঘুরেছেন এবং ঘুরে সর্বত্র তিনি অভাব অনটন এই যে আমাদের দুঃখ দারিদ্রতা এটি দেখেছেন। তিনি এটা মর্মে মর্মে অনুভব করেছেন যে এই দারিদ্রতা দূর হতে পারে শিক্ষা যদি বিস্তার হয়, কিন্তু আপাত তাদের কী করা যায় এই নিয়ে তিনি অনেক চিন্তাভাবনা করেছেন। তারপর তিনি চলে গেলেন আমেরিকায়। আমেরিকায় গিয়ে তিনি বলছেন সেখানকার লোককে যে আপনারা বছর বছর ধর্ম যাদের পাঠান ভারতবর্ষে, ভারতবর্ষে ধর্মের অভাব নেই, অভাব অন্নে, আপনারা যদি অন্নের ব্যবস্থা করতে পারেন তবেই আপনারা প্রকৃত কার্য করবেন। আপনারা ধর্ম যাদের পাঠিয়ে তাদের অপমান করছেন, তাদের অবহেলা করছে, আপনারা তাদের যা দরকার সেইটা পাঠান। কিন্তু সে কথা কি কান্ড, স্বামীজি সেখানে বসে অনেক ভাবলেন, ভাবতে অভাব লাগে যে তাকে যে ঘরে দেওয়া হয়েছিল সেই ঘরের বিছানা এত রাজস্বী সেই বিছানা তিনি শুতেন না। তিনি মেঝেতে শুয়ে কাঁদবেন আর ভাববেন যে এই দেশে এত অর্থের প্রাচুর্য আর আমাদের ভারতবর্ষে এত লোক না খেয়ে পড়ছে এ কি। তিনি মাঝে মাঝে জগদম্বাকে ঈশ্বরকে অনুযোগ করতেন যে তোমার এ কি বিচার, তুমি একদিকে এত অর্থের প্রাচুর্য দিয়েছ আর ভারতবর্ষের লোক কত মহান কত কালে চারিত্রিক বল কিন্তু তারা দুটো অন্ন খেতে পারে না। কিন্তু বাস্তবে এরকম ছিল। তারপরে ফিরে এসে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন এবং মিশন প্রতিষ্ঠার উদ্দেশ্যই হচ্ছে যে মিশনারি ওয়ার্ক অর্থাৎ সেবা কার্য করা। এই সেবা চতুর্বিধ, আমরা যেমন বলছিলাম একটু আগে যে শারীরিক মানসিক বৌদ্ধিক আধ্যাত্মিক সেবা হয়, সেরকম স্বামীজি মিশনের চারটি সেবা কার্য করেছেন। এক হচ্ছে অন্নদান, প্রাণদান, বিদ্যাদান, ধর্মদান। অন্নদান যখন যেখানে প্রাণ কার্য হয় সেটা বন্যা হতে পারে, অন্যভাবে দুর্ভিক্ষ হতে পারে, আগুনে পড়ে যেতে পারে, নানাভাবে হতে পারে, সেইখানে রামকৃষ্ণ মঠ মিশন থেকে অন্নদান করে। এবং আমাদের অনেক সেন্টারে নিত্য অন্নদান রয়েছে, সেখানে রোজই কিছু লোককে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে, এই অন্নদান করলেন। তারপর হচ্ছে প্রাণদান। প্রাণদান হচ্ছে এই যে হসপিটাল চিকিৎসালয় ডিসপেন্সারি আনন্দ আর নিশ্চলানন্দ এদের দুজনকে বললেন যে তোরা যা কঙ্কলে যা, কঙ্কলে গিয়ে মানুষের সেবা কর। তারা বললেন যে আমরা তো কিছু জানি না, আমরা তো ডাক্তারি বিদ্যা কিছু জানি না। বললেন ওই হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে যা, ওই দিয়ে শুরু কর। এবং তারা সেইখানে সেই গিয়ে ওইভাবে শুরু করলেন। আজকে সেখানে দেখুন একটা বিরাট হসপিটালে পরিণত হয়েছে এবং ইন্দোরে আছে অনেকগুলো বেড আছে, অপারেশন হয় সব, মানে পুরো একটা হসপিটাল। স্বামীজির এই যে দুই শিষ্য গুরুবাক্য মাথায় ধার্য করে চলে গেছিলেন এবং গিয়ে অক্লান্ত পরিশ্রম করে নিজেদের অতি কঠিন জীবনযাপন করে আজ এই কঙ্কাল আশ্রমকে এত বড় করেছে। এবং কথাটা শুনলে ভাব অবাক হবেন যে কল্যাণানন্দ কোনোদিন আর বাংলায় ফেরেন, কারণ স্বামীজি তাকে বলেছিলেন ফরগেট বেঙ্গল,
সেই জন্য তিনি কোনোদিন বাংলায় আর আসেননি, তিনি হরিদ্বারেই থেকে হরিদ্বারের কাজে মনোনিবেশ করেছিলেন। এইভাবে তিনি প্রাণদানের ব্যবস্থা করে গেলেন। বিদ্যাদান, বিদ্যাদান আমাদের অনেক স্কুল আছে, স্কুল কলেজ, কোচিং, হোস্টেল, গদাধর প্রকল্প ইত্যাদির মাধ্যমে আমরা সেখানে বিদ্যাদান করি, সেবা করছি, বিদ্যা দিয়ে সেবা করা হচ্ছে। এরপর আসছে ধর্মদান। আমাদের মঠ সেন্টারগুলো নিত্য যে ঠাকুরের আরতিক ধর্ম আলোচনা, এছাড়া নানান বই পাবলিশ করা ইত্যাদির মাধ্যমে আমরা দীক্ষা দেওয়া ইত্যাদির মাধ্যমে আমরা ধর্মদান করে সেবা করি। এই চতুর্বিধ সেবাযজ্ঞ বর্তমান যুগে ঠাকুরমা স্বামীজি যেভাবে দেখিয়ে গেলেন তাতে তাদের প্রতিকূল বলতেই হয়। আমাদের দেশে এগুলো কি ছিল না তা না, কিন্তু এই যে একটি মূর্তি দেওয়া এবং চারটিকে সমন্বয় করে জগতে বা মানে এই যুগোপযোগী করে তোলা, এটি তাদের একটা ইঙ্গিত। এইভাবে তারা চতুর্বিধ সেবার দ্বারা রামকৃষ্ণ মঠ মিশনকে সমৃদ্ধ করেছেন। আজও আমরা সেই সেবা কার্যে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা করছি। এবং এইখানে একটি বিশেষ কথা আছে, এটি কিন্তু একা সন্ন্যাসীরা করছেন না, এখানে মিশন কাজ সন্ন্যাসী এবং গৃহস্থ ভক্ত উভয় মিলে করছে। আমাদের তো অর্থ নেই, অর্থ কে দেবে? ভক্তরা অর্থ দিচ্ছেন, সমাজে যারা যাদের আছে তারা দিচ্ছেন, সমষ্টি একটি মিলিত ভাবে একটা সেবা কার্য, এই চতুর্বিধ সেবা কার্য চলছে। মা একটি কথা বলেছেন যে যার আছে মা কো, যার নেই জপ। যদি কারোর সামর্থ্য থাকে অর্থ দেওয়া, জমি দেওয়া বা যে কোনো সামর্থ্য, ধরুন আপনি কিছু উপদেশ দেওয়া, নৈতিক সাপোর্ট করা, যেটা করা সেইটা যদি আপনি করেন, আপনি সেটা করুন। আর যদি আপনার সেটার সামর্থ্য না থাকে তবে আপনি ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যে এই কাজের যেন সফলতা আসে। স্বামীজি বলছেন একজন যদি হিমালয়ের গুহায় বসে সব চিন্তা করে তার দ্বারা অনেক কাজ হয়। এই যে তার থট পারেন, এটা সমস্ত জগৎকে একটু শান্তির পর্যায়ে নিয়ে যেতে পারে। আমাদের মধ্যে অনন্ত শক্তি রয়েছে, আত্মার শক্তি আমরা যদি সবটা ব্যবহার করতাম তাহলে আমরা প্রত্যেকটা যদি মহাপুরুষ হয়ে যেতাম। আমরা পারি না বলেই আমাদের এই দুর্দশা, কিন্তু এই শক্তিকে জাগাতে স্বামীজি আহ্বান করেছেন এবং সেই শক্তির জাগরণের দ্বারা এই জগতে সেবা কার্য ভালোভাবে করা যায়। শুধু রামকৃষ্ণ মিশন সেবা কার্য করলেই জগৎ উদ্ধার হবে না, আপনি আপনার প্রতিবেশীকে সেবা করুন, প্রত্যেকে প্রত্যেকের গণ্ডির মধ্যে যদি এই সেবা কার্য করেন, এই সেবাভাব নেন যেটি আদর্শ হিসেবে স্বামীজি দিয়ে গেছে, সেই সেবা পূজা যদি আপনার গণ্ডির মধ্যে আপনি করতে পারেন, আপনার ঘর থেকে শুরু করুন, তাহলে দেখবেন জগতে অনেক অনেকটাই সমস্যা দূর হয়েছে। তবে এই ভাবটি আমাদের চাই যে আমি সেবা করছি অপরকে, খিচুড়ি খেতে ইচ্ছে হয়েছে অথচ গলায় ক্যান্সার, কী করে খাবেন? তো মা দেখা দিয়ে বলছেন কী রে তুই এত মুখে খাচ্ছিস, আবার এই মুখে খেতে চাইছিস? তখন ঠাকুর বললেন, বুঝলেন যে ঠিকই বলেছি, ঠাকুরের তো এই অনুভূতি অনেক আগেই হয়ে গেছে যে সর্বভূতে সেই প্রেমময়। স্বামীজির ভাষায় আমাদের শাস্ত্র যাকে বলছে সর্বং কল্লিদং ব্রহ্ম, এই ব্রহ্ম সর্বত্র বিরাজমান। এই জেনে যদি আমি সেবা কার্য করি তবে সেটা উপাসনা পূজা হয়ে যায়, আর যদি না জেনেও করি তাতেও আমার লাভ আছে, আমার হৃদয়ের বিস্তার হয়। যে যত বেশি দেয় তার হৃদয় তত বড় হয়ে যায়। এই যে একটা অনুভূতি, এই যে আপনি যে স্থানে আমরা রয়েছি এইখানে যে সেবা কার্য চলছে, নিশ্চয়ই তিনি একটি আনন্দ পাচ্ছেন, নাহলে কেন করছেন? আজকে আট বছর হচ্ছে বললেন, তো 8 বছর ধরে এই কাজ করে যদি তার মনে কোনো আনন্দ না পেয়ে থাকতেন, যদি হৃদয়ের বিকাশ প্রকাশ না হতো, তিনি কি এই কাজ পুনরায় করতেন?
নিশ্চয়ই কিছু তিনি অনুভব করছেন, তার হৃদয়ে আনন্দ থেকে এটা করছেন, তাই এটি এতদিন চলছে। তাই সমবেত সকলকে আমি অনুরোধ করব, আমাদের যার যেমন সামর্থ্য আছে সেই অনুসারে আমরা যদি সেবা পূজা করি অনেকটাই আমরা এগিয়ে যেতে পারব। এই বলে আমি ঠাকুর মায়ের কাছে প্রার্থনা জানাই এবং শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। আজকের এই সেবা কাজে ব্রতী হয়েছেন তাদেরকে এবং স্বামীজির কথাতে যে কথাটা বারবার উঠে আসছিল যে দয়া নয় সেবা পূজা, তো যারা এই পূজা গ্রহণের জন্য আজকে উপস্থিত হয়েছেন, নররূপী নারায়ণ যারা আমার সামনে বসে রয়েছেন তাদের প্রত্যেককে আমার প্রণাম জানাই। দু তিনটি বিষয় যেগুলো আমার ভালো লাগার এই এলাকাতে এসে দেখলাম সেই কাজগুলোকে আমি মাস্টারমশাইয়ের সামনে তুলে ধরব। তার আগে নিজের সম্পর্কে কিছু বলার কারণেই বলা হ্যালো আপনাদের ব্যস্ত আছি, এখানে যেমন কৃষক আছে হ্যালো সেরকম কৃষি মজুরও নিশ্চয়ই আছেন। কৃষক মানে যার জমি আছে, কৃষি মজুর মানে যিনি অন্যের কৃষি জমিতে চাষাবাদ করতে যান, শ্রমিক। যারা বসে আছেন তাদের মধ্যে এরকম অনেক মায়েরা আছেন যারা অন্যের বাড়িতে জনমজুর করতে যান। কি গো যান কিনা যান তো, আমি কিন্তু নিজেকে আপনাদের বাড়ির লোক বলেই মনে করি, কেননা আমার বাবা আমার মা তারা কিন্তু অন্যের বাড়িতে কিছু সময়ের জন্য হলেও কিন্তু জনমজুর খাটতে যেতেন, আমিও কিন্তু অন্যের বাড়িতে জনমজুর খাটতে গিয়েছি। এতটাই আর্থিক দুর্দশা ছিল, দুর্বলতা ছিল, মাধ্যমিক পাস করার পরে কখনো মনে হয়েছে যে পড়ে শুনে আর কিছু লাভ হবে না, তার থেকে কিছু হাতের কাজ শিখে নেওয়া ভালো, এই উদ্দেশ্য নিয়ে কোনো এক দাদার হাত ধরে দিল্লি শহরে যাওয়া, 3 বছর কম সেখানে থাকা, জুতো সেলাইয়ের কাজ শেখা এবং ভালো কারিগর হয়ে যখন 2 পয়সা ইনকাম করতে শিখলাম শরীর খারাপ এতটাই হলো যে বোধহয় আর বেশি দিন বাঁচবো না, খুব শীঘ্রই মারা যাব, মরতেই যদি হয় নিজের দেশে গিয়ে মরব, এই মনোবাঞ্ছা নিয়ে ইচ্ছা নিয়ে বাড়িতে ফেরা। কিন্তু ভগবান অন্য কিছু চাইছিলেন, তাই মৃত্যু আমার হলো না। মায়ের সেবায়, বাবার সেবাতে, বোনের ছোট বোনের সেবাতে আবার সুস্থ হয়ে উঠলাম, আবার পড়াশোনা শুরু হলো, চাষবাস শুরু করলাম, লোকের বাড়িতে চাষ করা, ভাগে চাষ করা, অন্যের জমিতে চাষ করতে যাওয়া, পাটুলে চালানো, যা যা আপনাদের এলাকার ছেলেরা করে, আপনার বাড়িতে ছেলেরা করে, আমিও তাই, কখনো সবজি বিক্রি করা তো কখনো খবরের কাগজ। কমপ্লিট হলো, গ্রাজুয়েশন কমপ্লিট হলো, মাস্টার ডিগ্রি কমপ্লিট হলো, 2000 টাকার চাকরি নিয়ে নিজের কেরিয়ার শুরু করে দিলাম। পিএইচডির জন্য এনরোলমেন্ট হয়েছিল কিন্তু কমপ্লিট করা গেল না, কিন্তু পড়াশোনার প্রতি একটা অমোঘ চেষ্টা ছিল সেটা কিন্তু চালিয়ে গেলাম। পরবর্তীকালে মার্কেটিং ম্যানেজমেন্টের উপরে ডিপ্লোমা করা হলো, পরবর্তীকালে জার্নালিজম মাস কমিউনিকেশনের উপরে পড়াশোনা হলো, পরবর্তীকালে ইন্টারন্যাশনাল লেভেল স্কুলের থেকে রাজনীতির উপরে পড়াশোনা করার সৌভাগ্য হয়েছে। কিন্তু কোথাও একটা মনের মধ্যে আকুতি ছিল, এত টাকার চাকরি করছি প্রায় আজ থেকে 5 বছর আগেও 86,000 টাকার চাকরি খুব একটা কম নয়, এত টাকার চাকরি করছি, বাড়ি ঘরদোর না করলেও জমি জায়গা কেনা হয়েছে, বাবা কৃষি মজুর ছিলেন তাকে একটা চাষের অ্যাসেট তৈরি করা হয়েছে, একটা তাড়না ছিল যে আমার নিজের এলাকার জন্য কিছু করতে হবে, কাউকে কিছু দিয়ে তাকে তো বড়লোক করে দেওয়া যায় না, তার অভাব মোচন করে দেওয়া যায় না, যদি দিতেই হয় তাকে হাতে কলমে কাজ শিখিয়ে তাকে স্বাবলম্বী করতে হবে। আর এই রকম উদ্দেশ্য নিয়ে আর আমার সহধর্মিনীকে সঙ্গে নিয়ে ঝাঁপিয়ে পড়লাম, চাকরি বাকরি এক প্রকার শিখেই তুলে দিয়ে ওই জুতোর যে কাজ শিখেছিলাম দিল্লি শহরে গিয়ে সেই কাজটি দিয়ে আমার কর্মজীবনের শুরু। এবং আজকে আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে প্রায় 1000-এর বেশি মানুষ আমার প্রশিক্ষণের সঙ্গে যুক্ত রয়েছে এবং 200+ মহিলা, গ্রামীণ মহিলা, আপনাদের মতো মায়েরা, বাড়ির গৃহবধূরা যারা কিছুই করতো না, টিভি দেখে বা অন্যান্য কোনো কাজকর্মের মাধ্যমে নিজের সময় যাপন করতো, তাদেরকে দিয়ে এরকম একটা কাজের পরিবেশ তৈরি হয়েছে। মাস্টারমশাই আমার সেই কাজ দেখার জন্য আসেন, সেই থেকেই পরিচয়, এবং তখনই উনি বলেছিলেন যে আমার গ্রামে আসতে হবে আপনাকে,
আমার এই উদাহরণটা দিয়ে নিজেকে কিন্তু হিরো বা নিজেকে কোনো বড় ব্যক্তিত্ব হিসেবে প্রমাণ করা নয়। আজকেও যদি আমার বাড়িতে আপনারা যান, দেখবেন যে পরে ছিটে বেড়ার বাড়িতে চট টাঙিয়ে দিয়ে যেভাবে একটা সাধারণ মানুষ থাকে, আপনারা যেভাবে থাকেন ঠিক সেভাবেই কিন্তু আমিও থাকি। কিন্তু কাজের ক্ষেত্রটাতে একটা বড় ওয়ার্কশপ করে একটা গ্রামে গ্রামে প্রায় 30টিরও বেশি গ্রামে কাজের প্রজেক্ট চলছে। এই কথাটা বলার উদ্দেশ্য কিন্তু আমার ব্যক্তিত্বের জাহির করা নয়। জাহির করা কিসের? যে যদি আপনার এলাকার মানুষ সচেষ্ট হয়, এই এলাকাতেও কিন্তু এরকম কিছু কাজের ব্যবস্থা আছে, সেটাকে ডেভেলপ করা যেতে পারে। আমি কালকের থেকে 2-3টি বাড়িতে বিভিন্ন জায়গাতে ঘুরলাম, দেখলাম যে এখানে কি কাজ আছে। মাস্টারমশাই চেয়েছেন যে পরে আসুন আমার গ্রামে একটা জুতোর কাজ কিছু আপনি শুরু করে দিন। তো আমি আমার ব্যবসা করার জন্য এখানে আসবো এটা আমার উদ্দেশ্য নয়। অলরেডি দেখলাম যে এখানে বাড়ির মেয়েরা ওই মাথার চুলের থেকে সুন্দর করে গুছিয়ে তাকে একটা তার ব্যবস্থা করার একটা শিল্প এখানে উদ্যোগ কিন্তু বাড়ি বাড়িতে গড়ে উঠেছে, ইনকামও দেখলাম ভালো। তো আমি অনুরোধ করব আপনাদের সামনে যে কাজের মধ্যে এখানের এই অঞ্চলটা ডেভেলপ করেছে, যে কাজটা এখানে সমৃদ্ধ হয়েছে, সেটাকে আরো কিভাবে সুন্দর করা যায়, তাকে কিভাবে আরো ডেভেলপ করা যায়, যারা কাজ করছে তাদেরকে আরো বেটার প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আরো কিভাবে উন্নত করা যায়, যারা এই কাজের সঙ্গে এখনো আসেননি তাদেরকে এই কাজে কি করে আনা যেতে পারে, এরকম বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করুন। এদিক থেকে আমার যথেষ্ট উদ্যোগী মনে হয়েছে মাস্টারমশাই গৌতমবাবুকে, যে আজকে এরকম কেবলমাত্র একার প্রচেষ্টাতে আপনি বলুন তো এই ভগবানপুর এলাকা, এটা চণ্ডীপুর ভগবানপুর, এটা থানা এলাকার একটি প্রত্যন্ত গ্রাম, 4 ফুট চওড়া রাস্তা, গাড়ি আসতে পারবে না কোনো মতে, একজন যদি মোটরসাইকেল নিয়ে যায় আরেকজনকে দাঁড়াতে হবে, এত সরু রাস্তার মাঝে। আর তিনি এত টাকার বাড়ি বানিয়েছেন, কিন্তু বাড়িটার আজকে যেভাবে কাজে লাগাতে দেখলাম, আমার মনে হয় যে কোনো মানুষ জানার পরে তিনি নতমস্তকে স্যালুটই করবেন মাস্টারমশাইকে। মানুষ তার বেডরুম বিছানা যেখানে তিনি থাকেন বা ছেলের যে বাসস্থান, মেয়ের যে বাসস্থান, যে ঠাকুর ঘর, রান্নাঘর, কোনো কিছুই কিন্তু নিজের বলে রাখলেন না। আজকে এই নররূপী নারায়ণের সেবাতে সমস্ত দেখলাম সব কটা ঘর কিন্তু কোথাও না কোথাও চিকিৎসার কাজে ব্যস্ত। কত বড় মন থাকলে এটা করা যেতে পারে, যে নিজের বাসস্থান, বসবাসের যে জায়গা, নিজের বাড়ি ঘর, কোনো কিছুকে তিনি আলাদা করে রাখলেন না। রোগীর ভিড় ছিল মনে হয় 500-এর অধিক, 500-এর উপর আজকে পেশেন্ট এসেছেন, 500-এর বেশি মানুষ আজকে চিকিৎসার লাভ নিল। কিন্তু বলুন তো একদিন আপনারা চিকিৎসা নিলেন, আর কি আপনাদের চিকিৎসার প্রয়োজন পড়বে না? একদিন আপনি এখান থেকে কিছু শীত বস্ত্র নিয়ে গেলেন, আপনি ধন্য হয়ে গেলেন বা মাস্টারমশাই ধন্য হয়ে গেল, এমনটা তো নয়। কালকেও কিন্তু আপনাদের আবার কিছু না কিছু বস্ত্রের দরকার পড়বে। কৃষক যিনি সঠিকভাবে চাষ করতে জানেন না, মাছের চাষি যারা আছে, দেখলাম খুব পুকুর রয়েছে এখানে, ভৌগোলিক অবস্থা নিরিখে সেখানে পুকুরের মাছের কাজ খুব সম্ভবত ভালো হয়, দেখলাম সবাই পুকুর বানিয়ে দিয়েছে, তাদেরকে কিভাবে আধুনিক টেকনোলজির সঙ্গে জুড়ে দেওয়া যায় তার জন্য ভাবনা চিন্তা করা যেতে পারে কিনা। আজকে যে কথাটা স্বামীজি বলছিলেন, মহারাজ বলছিলেন যে আদর্শ গ্রাম, আমরা ম্যানেজমেন্টের ভাষাতে বলি স্মার্ট হি ভিলেজ, হেলথ এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট, হেলথ মানে শিক্ষা, হেলথ মানে স্বাস্থ্য, হেলথ এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট, মাফ করবেন, হেলথ মানে স্বাস্থ্য, এডুকেশন মানে শিক্ষা, এমপ্লয়মেন্ট মানে স্বরোজগার, রোজগার। আজকে যারা এসেছেন তাদেরকে যদি স্বাবলম্বী করে দেওয়া যায়, তাদেরকে যদি নিজের নিজের রোজগারের ব্যবস্থা, সারা বছর তাদের হাতে যদি কাজ থাকে, তাহলে আমার মনে হয় এই ধরনের কার্যক্রম করার প্রয়োজনীয়তা ধীরে ধীরে আজকের দিনে দরকার আছে। এখনো সেই ব্যবস্থা হয়নি, তাই এই কার্যক্রম করতে হচ্ছে। কিন্তু আগামী দিনে আমরা এরকম এরকম আধুনিক গ্রাম বিকাশ আমরা করব, আধুনিক গ্রামের সংরচনা আমরা তৈরি করব, যেখানে সমস্ত মানুষের হাতে আমাদের কাজ থাকবে, কারো কাছে গিয়ে যেন দাঁড়াতে না হয়। আপনারা আমার কথাকে সমর্থন করেন কিনা বলুন দাদা, আপনারা আমার সঙ্গে, মায়েরা আমার সঙ্গে একমত কিনা? আমরা এরকম গ্রাম দেখতে চাই। আর বছরে একটি দিন, পার্টিকুলার একটি দিন উনি চিকিৎসার ব্যবস্থা করে আমাদেরকে লাভান্বিত করবেন, এরকম নয়। আমরা সবাই মিলে, যারা এই গ্রামের শিক্ষিত যুবক আছে, যারা উদ্যমী ব্যক্তি আছে, যারা শিল্পের সঙ্গে, বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আমি উদ্যক্ত কণ্ঠে তাদের কাছে আহ্বান জানালাম, এগিয়ে আসুন, গৌতম বাবুকে সমর্থন করুন, তার সহযোগিতা করুন। আর আমার মনে হয় গৌতম বাবু যে ধরনের মানসিকতার পরিবর্তন করে, মানসিকতার পরীক্ষা দিয়েছেন, যে ধরনের মানসিকতা প্রস্তুত করেছেন, নিশ্চিত রূপে গৌতম বাবুর নেতৃত্বে আগামী দিনে এই এলাকাতে একটা অনেক বড় কাজের ক্ষেত্র তৈরি হবে, এটা আমার বিশ্বাস, আমি দেখতে পাচ্ছি চোখের থেকে। স্বামীজি বলেছিলেন
যে ভারতবর্ষের যে দৈন দশা, আর সেই দৈন দশা কাটাতে গেলে, ভারতবর্ষের পুনরুত্থান করতে গেলে যদি আমি 100টা যুবক পাই তাহলে ভারতবর্ষের আমূল চুল পাল্টে দিতে পারি। আমার মনে হয় সেই যে 100 জন যুবক খুঁজেছিলেন উদ্যমের দিক থেকে, উনাকে যুবক বলবেন কি প্রৌঢ় বলবেন আমি জানি না, তবে আমার মনে হয় স্বামীজি যেরকম 100খানা যুবককে খুঁজেছিলেন, আমার মনে হয় আমাদের মাস্টার মশাই সেরকম ওই 100 জনের মধ্যে একটি যুবক আমি কমসে কম দেখতে পাচ্ছি যিনি এই এলাকার জন্য কিছু কাজ করে চলেছেন। বাকি 99 জন প্রস্তুত করতে হবে, এরকম দেশের মধ্যে আরো 99 জনকে এগিয়ে আসতে হবে। আর আমার এই কথাটি বলে শেষ করব, আপনাদেরও বাড়ি যাওয়ার আছে, আমাদেরও যাওয়ার আছে, ডাক্তারবাবু আছেন। আচ্ছা, তো এই জন্য বলবো যে একটি সুন্দর কথা আছে যে ওম সংগচ্ছদ্ধং সংবদদ্ধং সংবোমনা সৃজনতম দেবাভাগং যথা পূর্বে সঞ্জানানায়ুপাসতে। এর অর্থ যে ভগবান যখন কিছু ভালো কাজের জন্য যখন যখন উদ্যম নিয়েছেন সঙ্গবদ্ধভাবে, তারা অনেক কিছু বাধা বিভ্রান্তি সমস্যাকে দূরে সরিয়ে দিয়েও কিন্তু ভগবান অমরত্ব প্রাপ্ত করেছেন। আর আমার মনে হয় এই গ্রামের যে সমস্ত যুবকরা আছেন যারা গৌতম বাবুর সঙ্গে সহমত, না হলে গৌতম বাবুর একার পক্ষে, অর্থ থাকলেই সব হয় না, অর্থ থাকলে আর এখানে কি অর্থওয়ালা লোক নেই, অনেকে আছে কিন্তু মন নেই, আর গৌতম বাবুর সঙ্গে সেরকম নিশ্চিত রূপে এরকম একটা টিম ওয়ার্ক আছে, একটা টিম আছে যারা এগিয়ে এসেছেন, তবেই আজকে গৌতমদার আর এত বড় কার্যটিকে সুসম্পন্ন করার সুযোগ হয়েছে। তো যারা এরকম সম মনোভাবাপন্ন ব্যক্তি আছেন তাদেরকে আমি আহ্বান জানিয়ে গেলাম, গৌতম বাবুর একার দ্বারা এই কাজ হবে না, এরকম গৌতম বাবুর মতো আরো 10টি যুবক এগিয়ে আসুন, সবাই মিলে বসুন যে আমার এলাকার জন্য কি করা যেতে পারে, কিভাবে ডেভেলপ করা যেতে পারে, আর এই ধরনের এমন আমরা একটা সমাজ ডেভেলপ করব। সরকারের কত রকমের কত কিছু প্রকল্প আছে, যেই প্রকল্পগুলো সঠিক জ্ঞান থাকার না কারণে, সঠিক তথ্য না থাকার জন্য সেগুলোর লাভ আমরা নিতে পারি না, সেইগুলোকে সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে দেব, আর এই এলাকাকে একটা আদর্শ গ্রাম হিসেবে এমনভাবে ডেভেলপ করব যে শুধু বাংলার মুখ্যমন্ত্রী নয়, বাংলার সমস্ত জায়গার থেকে মানুষ নয়, ভারতবর্ষ তথা বিদেশ থেকেও মানুষেরা দেখতে আসবে যে আমরা ভগবানপুরের আর এই মনোহরপুর গ্রামে গিয়েছিলাম, বা ওখানে গিয়ে একটা আদর্শ পুণ্যভূমি, আর আমরা দেখে এসেছি তীর্থক্ষেত্রে, আমরা যেমন বিভিন্ন গ্রামে যাই, বিভিন্ন জায়গাতে তীর্থক্ষেত্রে যাই, মনোহরপুর গ্রাম আর আগামী দিনে এরকম একটি তীর্থক্ষেত্র হয়ে উঠবে, এই রকম বিশ্বাস রেখে আর আমি আমার কথায় বিরাম দিলাম আর আপনাদের সামনে। আর এখন আমাদের ডাক্তারবাবু দেবাশিস বাবুকে পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন, আমাদের বরণ করে নিচ্ছেন, জোরদার হাততালি হোক ডাক্তারবাবুর জন্য। পেশেন্টও রয়েছে অনেক, পেশেন্টও দেখতে হবে, আপনাদেরও বাড়ি যেতে হবে। সবাইকে আমার প্রণাম, ভক্তি, ভালোবাসা। মঞ্চে উপবিষ্ট মহারাজজিকে আমার মনের অন্তঃকরণ থেকে প্রণাম। সঙ্গে গৌতমদাকে আমি আর একবার আমার ভক্তি ভালোবাসা জানালাম। আর মঞ্চে উপবিষ্ট বেরাদা, যিনি একজন উদ্যোগপতি এবং শিল্পপতিও বটে, তো উনাকেও আমার ভক্তি ভালোবাসা জানিয়ে আমি দু চার কথা বলছি। যেটা হচ্ছে ভারতবর্ষের যে স্বপ্ন, যে প্রত্যেকটা মানুষের মাঝে তার যে যোগ্যতা অনুযায়ী, তার শিক্ষা অনুযায়ী, তার ক্ষমতা অনুযায়ী ভারতবর্ষকে গঠন করতে হবে। আর এই ভারতবর্ষকে গঠন করতে গেলে প্রথম দরকার হচ্ছে মানুষের মধ্যে শিক্ষা, যেটা স্বামী বিবেকানন্দের অন্তঃকরণ থেকে বলেছিল, শুধু অর্থ চিন্তা নয়, আমাদের মধ্যে যে শিক্ষা এবং প্রকৃত শিক্ষা যেটা দরকার, যেটা কুসংস্কারাচ্ছন্ন নয় অথচ মানুষকে মনুষ্যত্বের আন্দোলনে পৌঁছে দেবে, যেটা হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঠিক সেই যে সময় আবির্ভাব হয়েছিলেন, যে আমাদের প্রত্যেকে ধর্ম মানে শিক্ষা মানে হিন্দু ধর্ম ছেড়ে তারা খ্রিস্টান হচ্ছে, হিন্দু ধর্ম ছেড়ে কেউ ব্রাহ্ম হচ্ছে, ব্রাহ্মটা আর কিছু নয় হিন্দু ধর্মেরই একটা পার্ট যারা নিরাকার শক্তিকে বিশ্বাস করে। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দির থেকে উনি কিন্তু ছড়িয়ে দিয়েছিলেন প্রত্যেকের মধ্যে ভালোবাসা এবং ধর্মকে আবার নতুনভাবে গ্রন্থনা দিয়েছিলেন।
একদিন এই বাংলাতেই যখন প্রত্যেকটা মানুষ হিন্দু ধর্ম ছেড়ে অত্যাচারিত হওয়ার কারণে বিশেষ করে নিম্ন শ্রেণীর লোকেরা, তখন কিন্তু আমাদের বুকে আবির্ভাব হয়েছিল তখন হচ্ছে শ্রী চৈতন্যদেব। তো শ্রী চৈতন্যদেবের পর এই পরমহংসদেব, এই দুজনই কিন্তু ভারতবর্ষের শুধু নয় আমাদের এই বাংলাকে একটা গ্রন্থনী দিয়েছেন। আজকে আপনি যে কোনো জায়গায় গিয়ে দেখুন এই দুজনের কথাতেই কিন্তু বাঙালির একটা বিরাট গ্রন্থনা হয়, ধর্ম মানে তাকে ধারণ করে থাকে। এবং এরা কেউ কিন্তু সংস্কার নিয়ে কিন্তু কোনো কথা বলেনি, এরা বলেছে কিন্তু মানুষকে কুসংস্কার ছন্দ থেকে দূরে থাকতে হবে এবং মানুষের মনুষ্যত্বকে পৌঁছে দিতে হবে। আর স্বামী বিবেকানন্দ নিয়ে আমাদের অনেক কথা আছে। তো আমরা যে যারা ইং আমাদের স্বাধীনতা সংগ্রাম, স্বামী বিবেকানন্দের মতো এরকম উজ্জ্বল ব্যক্তিত্ব না থাকলে আজকে হয়তো স্বাধীনতা সংগ্রাম হতো না, দক্ষিণেশ্বর মন্দির না থাকলে, বেলুড় মঠ না থাকলে স্বাধীনতা সংগ্রাম হতো না, আমাদের স্বাধীনতা উদযাপন হতো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যেটা বলার কথা খুব ছোট্ট এতে বলছি, সময়েরও অভাব। তো যেটা দরকার আছে প্রত্যেকটা গ্রামে গ্রামে মানুষের মধ্যে আমাদের যেটা হচ্ছে শিক্ষা, এবং আমাদের মধ্যে এই যে মিথ্যে কিছু জায়গা তৈরি করে দেওয়া হচ্ছে, সেটা কখনো মদ নোংরা কালচার, কখনো সেটা জাতের নামে ঢোকে, কখনো সেটা আমাদের মীরাংসার নামে ঢোকে। তো সেই জায়গাগুলো কিন্তু আমাদের বন্ধ করতে হবে। এবং আজকের এই দিনটা যেটা হচ্ছে কল্পতরু উৎসব, কল্পতরু হচ্ছে আমাদের যেটা প্রাচীন শাস্ত্র অনুযায়ী যেটা সমুদ্র মন্থনের কালে উঠেছিল, যা চাইবে তাই পাবে। কিন্তু বাস্তব পৃথিবীতে তো তাই হতে পারে না, শুধু মানুষের মানবিকতার দিক দিয়ে আমরা যদি একে অপরকে যদি সহায়তা করি, ছোট্ট ছোট্ট গ্রন্থনীতে ভাগ করি এবং একটু স্বার্থ সিদ্ধিকে আমরা ত্যাগ করতে পারি, তবেই গিয়ে কিন্তু আমরা এই জগৎটাকে কল্পতরুময় করে দেব। আমরা যে যা চাইছি এবং ভালোর একটা উন্মেষ হবে, এইটা নিয়েই আমাদের আজকে আশা। এবং আমাদের সবাইকে, আমি হয়তো অল্প জানি, আপনারা সবাই আমরা একটা আলোচনার মধ্যে থাকব। এবং গৌতম দা, আমি আগে শুনেছি অনেক কিছু, গৌতম কাকুর কাছেও শুনেছি, গৌতম মাইতি পেডিয়াট্রিশিয়ান, তো সবার কাছে শুনেছি। তো এরকম ভাবে এগিয়ে গেলে আগামী দিনে আমরা শুধু গ্রাম নয়, আমরা ভারতবর্ষটাকেও পরিবর্তন করতে পারবো, এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সবার কাছে আবার আমি মিনতি করছি, সবার মধ্যে মনুষ্যত্ব জাগুক এবং সবাই সবাই মানুষকে মানুষ বলে ভাবতে শিখুক। আর ঠাকুরের কথায় সবার মধ্যে জ্ঞান ফিরুক, এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আমাদের অর্পণের পালা। আর আমি যে সমস্ত তারই মধ্যে থেকে কিছু নাম উঠে এসেছে এই এলাকার বিশিষ্ট ব্যক্তিদের থেকে, যে কে প্রাপ্য হতে পারেন, কাকে লাইন। মঞ্চের বাম পাশে মহিলাদের জন্য দুটি লাইন, একটি চাদরের নিচে, নিচে লাইনেই থাকুন, উপরে আসার দরকার নেই। প্রতীকাত্মক বিতরণ আমাদের হয়ে গেছে মহারাজের করকমল থেকে। মঞ্চের ঠিক বাম পাশে দুটি লাইন মায়েদের জন্য, একটি চাদরের জন্য, একটি কম্বলের জন্য। তার ঠিক পাশে নিচে নেমে যান, নিচে আসতে হয়, আসতে হয়, নিচে নিচে সবাই উঠতে গেলে অসুবিধা হবে। আরে এক দুটো কেন?
ঠিক আছে জুতা পরে টোকনটা কোথায়? আপনার কি আছে? মারামারি ভগবান ভগবান কিংবা চাদরের কুপন প্রয়োগ আছে অথচ পেলেন না, চলে আসুন, কুপন হাতে দেখছি, চলে আসুন, এগিয়ে আসুন, সাজেশন নেবেন। ছাত্রছাত্রী যারা আছে মঞ্চের ঠিক বাম পাশে, আমি যেখানে দাঁড়িয়েছি বাম পাশে, একদম বাম পাশে ছাত্রীরা আছেন যারা মাধ্যমিক পরীক্ষা দেবেন, এরকম ছাত্রছাত্রী দুটি লাইন হবে, ছাত্রদের জন্য একটি লাইন, ছাত্রীদের জন্য একটি লাইন। আপনারা সবাই জানেন যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছেন, ছাত্র এবং ছাত্রী দুটি আলাদা লাইনে দেওয়া হচ্ছে। আপনারা সবাই জানেন দীর্ঘ 20 বছরেরও বেশি সময় ধরে শ্রী গৌতম গুছাইতের সাজেশন বাজারে সর্বাধিক বিক্রিত এবং প্রচারিত, নিজের এলাকার ছাত্রছাত্রীদের জন্য নিঃশুল্কে সাজেশনটি আজকে উপস্থিত রয়েছেন, তারা প্রত্যেকেই পাবেন। এখন দাঁড়িয়ে
যদি কোনো কুপন প্রাপক যিনি চাদর কিংবা কম্বলের কুপন পেয়েছেন আপনারা সবাই জানেন এলাকার মাস্টারমশাই তথা বিশিষ্ট সমাজসেবী শ্রী গৌতম গুছাইত দীর্ঘ 20 বছরেরও বেশি সময় ধরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে একটি বিশেষ মূল্যের চাবিকাঠি হতে পারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সাজেশন। মাধ্যমিকের সাজেশন দেওয়া চলছে, এলাকার যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন, যারা আজকে এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত রয়েছেন, প্রত্যেকেই বহুল প্রচারিত এবং বহুল বিকৃত ছাত্রছাত্রীদের কাছে একটি পরিচিত নাম গৌতম দার সাজেশন। নিজের এলাকার ছাত্রছাত্রীদের জন্য নিঃশুল্কে সাজেশন দেওয়ার ব্যবস্থা রেখেছেন। অর্ঘ নিয়ে যাবেন, উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে আছে, মাধ্যমিক বাম দিকে চলে আসুন, আর্টস ডান দিকে চলে আসুন, সায়েন্স আমার ডান দিকে, আমি দাঁড়িয়ে আছি, আমার ডান দিকে সায়েন্স, বাম দিকে আর্টস, দুটি লাইন করে ফেলুন, ডান দিকে সায়েন্স, বাম দিকে আর্টস, সায়েন্স সায়েন্স উচ্চ মাধ্যমিক। আপনারা সবাই জানেন ছাত্রছাত্রীদের কাছে গৌতম দার সাজেশন বিশিষ্ট শিক্ষাবিদ গৌতম দার সাজেশন সারা বাংলা জুড়ে বহুল প্রচারিত এবং বিকৃত, ছাত্রছাত্রীদের কাছে সাফল্যের চাবিকাঠি সাজেশন। সারা বাংলার 300-এরও বেশি বুকস্টল যারা সর্বাধিক বিক্রির রেকর্ড প্রাপ্ত করেছে গৌতম দার সাজেশন। নিজের এলাকার ছাত্রছাত্রীদের জন্য ধন্যবাদ এবং প্রণাম জানাই। আগামী দিনে ছাত্রছাত্রীরা যাতে ভালো নাম্বার পেয়ে তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। বাবু এই জল বোতল নিয়ে আসুন,
কিংবা আজ যদি কারো সাজেশন সংগ্রহ করা হয়ে ওঠেনি, দয়া করে মঞ্চের সামনে এসে মাস্টারমশাই নিজের হাতের থেকে এখনটা নেই বলেই তো এখন কিছু ফসলা করতে পারে দাদা, ধরো 10 পিস আছে তোমার 10 জনকে দিয়ে দিই। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, দ্রাবিড় উৎকল বঙ্গ বৃন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে, জয় হে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক, জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। ও যা ছিল দে দিচ্ছে আর নেই, আরে আমাকে কি দিবি এটা, কালকে তো দিলি তোমার আবার রোজ কি দিতে পারবো, ওর জন্য আগে তো দেবো, কাল কি দিচ্ছি কি দেয়নি বলো, পেটে দুটা খেতে দিচ্ছি আবার জন্য সব হাজির হয়ে যায়